বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস। খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী বেঁচে থাকা কঠিন হয়ে যাবে, হুঙ্কার গর্ষচন্দ্র রায়ের। এই অক্টোবরে আছি, আগামী অক্টোবরেও থাকব বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস 2022 সালের মার্চে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তিনি নানা আলোচনা, সমালোচনা এবং বিতর্কে জড়িয়ে পড়েছেন। বাংলাদেশে যারা সাধারণত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন, তারা এক ধরনের সম্মান এবং শ্রদ্ধা আদায় করেন। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু বিশ্বের একটি প্রভাবশালী দেশ, সেজন্য দেশটির রাষ্ট্রদূত আলাদা মর্যাদা পান, তাদেরকে সকলে সমীহ করে দেখেন। অনেক রাষ্ট্রদূতই বাংলাদেশে এসেছেন এবং জনগণের হৃদয় জয় করেছেন। তাদের মধ্যে মার্সিয়া বানিকেটের কথা উল্লেখ্য, তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে মিশেছিলেন এবং বাংলাদেশের সংস্কৃতির কৃষ্টির সঙ্গে নিজেকে মিলিয়েছিলেন, আর এর ফলে তিনি উঠেছিলেন এক অনন্য উচ্চতায়। মার্সিয়া বানিকাটের বিদায়ের সময় বাঙালিদের অনেকে আবেগ আপ্লুত হয়েছিলেন। বানিকাট কখনো বাংলাদেশে প্রভাব বিস্তার করার চেষ্টা করেনি, বরং আমাদের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে চেয়েছিলেন। অনন্য রাষ্ট্রদূত বিভিন্ন সময় বাংলাদেশে এসেছেন, বিশেষ করে 2009 এর পর থেকে তারা সকলেই রাষ্ট্রদূত হিসেবে একটি নিরপেক্ষ অবস্থানে থেকে নির্মোহভাবে দায়িত্ব পালন করেছেন। এই কারণে তাদেরকে সকলেই শ্রদ্ধার চোখে দেখত। কিন্তু পিটার ডিহাসের ক্ষেত্রে বিষয়টি অন্যরকম। সাম্প্রতিক সময় তিনি ভিসা নিষেধাজ্ঞা নিয়ে একটি বিতর্কে জড়িয়েছিলেন। তিনি বলেছেন যে গণমাধ্যমও এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। চ্যানেল 24 এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তার এই মন্তব্যের পর বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, মার্কিন রাষ্ট্রদূত যে বক্তব্য দিয়েছিলেন তা মার্কিন পররাষ্ট্র দপ্তর সমর্থন করেনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তিনি কূটনৈতিক শিষ্টাচারের এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করে এই প্রশ্নটিকে কূটনৈতিক সুলভভাবে উত্তর দিয়েছিলেন। তিনি বলেছেন, যারা যারা ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে তাদের পেশাগত পরিচয়ের উল্লেখ করেছেন, যার মধ্যে গণমাধ্যম কর্মীরা নেই। মূলত তার এই বক্তব্যটি ছিল কূটনৈতিক পরিভাষা ব্যবহারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই ধরনের পরিস্থিতিতে কি করা উচিত তা বাংলাদেশের কূটনীতিকরা ম্যাথিউ মিলারের চৌকস এবং তাৎপর্যপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে শিখতে পারেন। কিন্তু ম্যাথিউ মিলারের এই অবস্থান পিটার ডিহাসকে কিছুটা হলেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলে অনেক কূটনৈতিক মনে করেন। বিশেষ করে পররাষ্ট্র দপ্তর যেখানে তার বক্তব্য সমর্থন করছেন না, তখন পিটার ডিহাস কি বাড়াবাড়ি করছেন? এই প্রশ্নটি এখন কূটনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি চাওয়ার হয়েছে। কারণ পিটার ডিহাস গত 1.5 বছর সময়ে নিরপেক্ষতার আবরণ ঝেড়ে ফেলেছেন। তাকে অনেকটাই আওয়ামী বিরোধী বা সরকারের বিরোধী হিসেবেই দেখা যাচ্ছে। এমন সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে তিনি সখ্যতা তৈরি করেছেন যারা সরকার বিরোধী হিসেবে বিভিন্নভাবে পরিচিত। অন্যদিকে যারা সরকারের সমর্থক হিসেবে পরিচিত, তাদের সাথে পিটার ডিহাসের একটি দূরত্ব ক্রমশ দৃশ্যমান হচ্ছে। যেমন, তিনি বিএনপি সমর্থিত মারডাকের একজন সংগঠকের বাসায় গিয়েছিলেন এবং এটিতে নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছিল। এছাড়াও তৃতীয় মাত্রার বিতর্কিত উপস্থাপক জিল্লুর রহমানের সঙ্গে তার সম্পর্ক নিয়েও বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। বিভিন্ন বিষয়ে তিনি অনেকটাই বেপরোয়া বলেও কেউ কেউ মন্তব্য করেন। যদিও অনেক কূটনৈতিক বলেন যে এটি মার্কিন অবস্থান, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি আগ্রাসী ভূমিকা নিয়েছে, আর এ কারণে রাষ্ট্রদূত তাদের পররাষ্ট্র দপ্তরের নির্দেশেই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন, এটি তার ব্যক্তিগত অভিপ্রায় নয়। কিন্তু গণমাধ্যম কর্মীদের ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে তার বক্তব্যটি এই ধরনের যুক্তির পক্ষে যায় না। ফলে প্রশ্ন উঠেছে যে পিটার ডিহাস কি বাড়াবাড়ি করছেন? বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ যে সম্পর্ক, সেই সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে কি তিনি ভূমিকা পালন করছেন? সরকার একটি প্রতিষ্ঠান, আর জনগণই সরকার গঠন করে। কিন্তু পিটার ডিহাসের কর্তৃত্ববাদী মনোভাব এবং এক ধরনের দম্ভোক্তি কিংবা তার বডি ল্যাঙ্গুয়েজ অনেক সময় মনে করিয়ে দেয় যে বাংলাদেশ বোধহয় পরাধীন কোন রাষ্ট্র এবং মার্কিন করাতলগত রাষ্ট্র। পিটার ডিহাস এখানে গভর্নর বা ভাইস চেয়ারম্যান নয়। এমন একটি ভাবধারা যদি তৈরি হয়, তাহলে জনগণের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হবে। বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ, আবেগের বশে তারা অনেক কিছুই করে ফেলে। কাজেই পিটার ডিহাস যদি সত্যি বাড়াবাড়ি করেন, তাহলে সেই বিষয়টিকেই মার্কিন পররাষ্ট্র দপ্তর দেখবে। চিকিৎসক বারবার বলছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না, তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য বারবার দাবি করলেও সরকার কর্ণপাত করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায়। এ সময় তিনি বলেন, খালেদা জিয়া যদি বিনা চিকিৎসায় মারা যায়, তাহলে শেখ হাসিনার বেঁচে থাকাও কঠিন হয়ে যাবে। তিনি বলেন, বিদেশেও স্যাংশন দেওয়া আছে, কোথায় পালাবেন আপনি? চীনের সঙ্গে সম্পর্ক কি পরকীয়ার, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, শেখ হাসিনা অনেক খেলেছেন, এবার ধরা খেয়েছে এক ফুলের দুই মালি, একদিকে পশ্চিমারা আরেকদিকে ভারত।
ভারতপ্রীতির কারণে হারতে হবে পশ্চিমাদের, আর আমেরিকাকে খুশি রাখলে হারাতে হবে ভারতকে, খুব বেশি বিপদে পড়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, তাহলে চীনের সঙ্গে সম্পর্ক কি পরকীয়ার। গয়সর বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করলেও আওয়ামী লীগ করে না, মূলত নিম্ন মধ্যবিত্তরা আওয়ামী লীগ করে, যার কারণে তাদের ক্ষুধা বেশি। এবার তারা এত বেশি খেয়েছে যে তাদের পেটের অবস্থা কাহিল। তিনি আরো বলেন, শুনলাম কিছু ব্যবসায়ী আমদ পূর্তি ও কেনাকাটার জন্য আমেরিকা সফরকারীদের টাকা দিয়েছে, কেনার জন্য নাকি কিছুই পায়নি। বিএনপি সিনিয়র এই নেতা বলেন, আজকে দেশের দুর্নীতি, গণতন্ত্রহীনতা, ভোট চুরির কারণে আমেরিকা জনগণের পক্ষে দাঁড়ালেও তারা আমাদের ক্ষমতায় বসাবে না। তারা চায় তাদের মতো যেন সকলের অধিকার সকলে ফিরে পায়। ক্ষমতায় আসার জন্য আমাদেরকে কাজ করতে হবে, তাই জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ এই অক্টোবরে আছে, আগামী অক্টোবরেও থাকবে। বিএনপি নাকি আমাদের তাড়িয়ে দিবে কয়েকদিনের মধ্যে, শেখ হাসিনাকে সরে যেতে হবে, জনগণ তাকে চায়, বিকল্প ভাবে না, সংকটে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো তার সমকক্ষ কেউ নেই। নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ইশতেহার কয়জন পরে সেটা খেয়াল রেখে করতে হবে, বুলেট পয়েন্ট দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আনতে হবে, বিশাল বই পড়ার সময় কারো নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, আমাদেরও অ্যাকশনে যেতে হবে, এমন ইশতেহার করতে হবে যাতে নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার বিষয়ে ভাবতে হবে, জলবায়ু বিরূপ প্রভাব ভাবতে হবে, 2026 সাল উন্নয়নশীল দেশে উত্তরণ, সর্বোপরি 2040 সাল আমাদের মাথায় রাখতে হবে, ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, এখন স্মার্ট বাংলাদেশ করতে হবে, সময়ের সঙ্গে বাস্তবতার আলোকে ইশতেহার করতে হবে, সামনে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। জো বাইডেন বলেছেন, তিনি নির্বাচনে দাঁড়াবেন, কারণ ট্রাম্প ক্ষমতায় এলে আমেরিকার গণতন্ত্র ধ্বংস হবে। নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সেটা ঠিক করবেন প্রধানমন্ত্রী, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার, নির্বাচনকালীন সরকার শুধু রুটিন ওয়ার্ক হবে, মেজর পলিসি গ্রহণ করবে না, এটা নতুন কিছু নয়, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো রুটিন দায়িত্ব পালন করবে, মেজর পলিসি থাকবে না। নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা আমাদের নিয়মে চলবো, আমাদের হুমকি দিয়ে লাভ নেই, সামনে নির্বাচনে আমরা ফ্রি ফেয়ার করব, এর বাইরে আমাদের কোনো চিন্তা নেই, যা করব সংবিধান অনুযায়ী, কে নির্বাচনে এলো কে এলো না এটা আমাদের বিষয় নয়, কে কাকে নিষেধাজ্ঞা দিল এটা আমাদের বিষয় নয়, আমরা তো নির্বাচন করতে চাই, যারা বাধা দিবে তাদের উপর নিষেধাজ্ঞা হুমকি দিন, বাংলাদেশের নির্বাচন নিয়ে এত ঘামাচ্ছেন কেন, দুষ্ট ছেলে ইসরায়েলকে থামাতে পারেন না, হাইতির গান ভায়োলেন্স থামাতে পারেন না। নিয়মিত আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।